আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহর বয়স যখন 6 বছর, তিনি তখন তার মায়ের সঙ্গে কাবা ঘরে আসলেন হজ করার জন্য। যার বাড়ি মক্কাও নয় মদিনাও নয়, যিনি রসুলের কোনো বংশের মানুষ নয়, যিনি রসুলের কোনো আত্মীয় নয়, যার বাড়ি হলো দাম্মাম শহরে, আব্দুর রহমান আসুদাইসকে তার মা আবারও এক জায়গায় বসিয়ে দিলেন। মা আবার কাবা ঘর তুয়াফ করতে লাগলেন। তুয়াফ করে এসে দেখে আব্দুর রহমান আবারও এই জায়গাতে নাই। আবারও মা টেনশনে পড়ে গেলেন। এবার কুস্তে কুস্তে গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী যেই জায়গাতে হেলান দিয়ে বসলেন, যেই জায়গাতে হেলান দিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম যেই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ঠিক সেই জায়গাতে আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। এবার মা বলতে লাগলো, আব্দুর রহমান তোমাকে না বলেছিলাম ওই ঘরটা বড় দামি ঘর, ওই ঘরের কাছে যাস না রে বাবা, আবার কেন ওই ঘরের কাছে আসলা? এমন সময় আব্দুর রহমান বলে, মা জীবনে বহু ঘর দেখেছি, এত সুন্দর ঘর জীবনে দেখি নাই। মা তখন আব্দুর রহমানের কপাল একটা চুমু দিয়ে বলে, ও আব্দুর রহমান ঘরটাকে বড় মায়া লাগে বুঝি, বড় ভালো লাগে বুঝি। এমন সময় আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ বলে, মা জীবনে বহু ঘর দেখেছি, এত সুন্দর ঘর জীবনে দেখি নাই, মা প্রাণ ভরে একটু ঘরটাকে দেখে নেই। মা বলে, ও আব্দুর রহমান এই ঘরটা বড় দামি ঘর, এই ঘরের মর্যাদা তুই বুঝবি না রে বাবা। মা এক হাত দিয়ে আব্দুর রহমানকে টানে, অপর হাত দিয়ে আব্দুর রহমান আসুদাইস কাবা ঘরে কে দরিয়া রাখে। মা বলে, বাবা চলে আয়, এই ঘরটা বড় দামি ঘর, ওই ঘরের মর্যাদা তুই বুঝবি না। এবার আব্দুর রহমান বলে, ও মা এত মায়া ঘরের প্রতি লাগে, মা এই ঘরটাকে ছেড়ে যেতে মন চাইতেছে না। এবার মায়ের অন্তর থেকে সন্তানের প্রতি দোয়া আসতে লাগলো। দুইটা হাত উঠায় আকাশের দিকে বলে, মালিক ও কাবা ঘরের মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, আমার ছোট্ট আব্দুর রহমান তোমার ঘরের মর্যাদা বুঝে না, তোমার ঘরের মর্যাদা বুঝে না, তোমার ঘরের মর্ম বুঝে না। আমার আব্দুর রহমান তোমার ঘরকে বড় মহব্বত করে ভালোবাসে, তোমার ঘর ছেড়ে আমার ছোট্ট আব্দুর রহমান যেতে চাই না। ও কাবা ঘরের মালিক, আমার ছোট্ট আব্দুর রহমানকে কি তোমার ঘরের খাদেম বানানো যায় না? মায়ের দোয়া কবুল করলেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এক নাম্বার হলো, মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে কবুল করেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার দোয়াকে কবুল করেন। দুই নাম্বার হলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুসাফির যখন মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। আব্দুর রহমান আসুদাইসের মা আব্দুর রহমানের জন্য দোয়া করলেন, ও কাবার মালিক আমার আব্দুর রহমানকে রহমানকে কি তোমার ঘরের খাদেম বানানো যায় না? দেখা গেল এমন ইমাম বানাইয়া দিলেন আল্লাহ, মক্কা মদিনার সবচেয়ে বড় ইমাম, যিনি 30টা বছর পর্যন্ত কাবার ইমামতি করতেছেন, আজ পর্যন্ত একটা লোকমা পর্যন্ত লাগে নাই।